এখানে স্বৈরাচন্দ্রদের প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিতে পারে চেষ্টা করেছে, কিন্তু তাদের ভয়াবহ পরিণতি হচ্ছে। রাজনৈতিক এবং আমাদের এই ব্যাপারে বৃহৎ ঐক্য দরকার। ঠিক সেরকম সময়ই আমরা ঐক্যফ্রন্ট সকালে প্রতিবাদ সভা করছি, বিকেলবেলা বিএনপি আবার আর একটা প্রতিবাদ সভা করছে। আমি অবশ্য জানি না তারা আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন কি না, অনুষ্ঠানে যদি অনুমতি না পেতেন তাহলে কি করতেন, এবং একত্রে আন্দোলন গড়ে তোলবার তাদের চিন্তা আছে কি না। দেশটা রসাতলে গেছে, এই কথা এখন আমাদের বলবার দরকার নেই। এই সরকারের অযোগ্য একজন অর্থমন্ত্রী, যিনি নিজেকে বিশ্বের শ্রেষ্ঠ অর্থমন্ত্রী বলে ভাড়াটিয়া খবরের কাগজে খবর সাবিয়ে প্রচার করে বেড়ান, উনি বলেছেন বাংলাদেশের মোটামুটি সম্মানজনক একটা পত্রিকা প্রথম আলো লিখেছে, অর্থমন্ত্রী গতকালকের কথা বদলে নতুন কথা বললেন। তিনি বলেছেন আগের দিন আমাদের অর্থনীতির অবস্থা ভালো আছে, আর পরের দিন বলেছেন আমাদের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। আমি বিশদ বলতে চাচ্ছি না এই জন্য যে আপনারা নিশ্চয়ই পড়েছেন। এখানে ডক্টর কামাল আছেন, জনাব আসম আব্দুল্লাহ আছেন, ওনাদের মনে আছে যাদের বয়স এই রকম কোঠায় 73, 74, 75 মনে আছে সময়, যারা মোটামুটি বোঝার বয়স ছিল তাদের মনে আছে তখনকার অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ একটা বক্তৃতা করেছিলেন, অর্থনীতির পরিস্থিতি খারাপ। বঙ্গবন্ধু শেখ মুজিব তাজউদ্দিনের মতো মানুষ, যিনি না থাকলে বাংলাদেশের স্বাধীনতা খুবই কঠিন হয়ে যেত, সেই অর্থমন্ত্রী তাজউদ্দিনকে ডেকে বলেছিলেন অর্থমন্ত্রী এই রকম একটা বক্তব্য দেবার পরে তার আর মন্ত্রী থাকা উচিত নয়। এরপরে অর্থমন্ত্রী তাজউদ্দিন সবচাইতে সফল রাষ্ট্রনায়ক, সবচাইতে সফল অর্থমন্ত্রী পদত্যাগ করেছিলেন। অবাক ব্যাপার হলো আজ বাংলাদেশে আওয়াজ উঠছে না এই রকম রোগ দিবাকা পচা মিথ্যাবাদী অর্থমন্ত্রী এখন পর্যন্ত পদত্যাগ করেনি কেন। শেয়ার কেলেঙ্কারির একটা বিরাট নায়ক, আমাদের শেয়ার বাজার স্বল্পকালের সর্বনিম্ন দরপতন হয়েছিল। এই দেশের অর্থনীতি বলতে কিছু নাই, মগবাজার সেতু, মগবাজারে ফ্লাইওভার আছে যে আমাদের রাজকোষে টাকা নেই, সরকারের কাছে টাকা নেই, চোরগুলো সব বলেছেন আমরা এদেরকে চাই না। আমি একটি মাত্র ক্যাম্পেইনে গেছি পুরান ঢাকায়, আমার মনে হয়েছে পুরান ঢাকার এপার ওপার থেকে কেবল জনতার ঢল, সবার মধ্যেই একটা প্রতিজ্ঞা আমরা এর প্রতিশোধ দেব। দেখুন আজ সরকারের মধ্যে বিরাট একটা আলোড়ন তৈরি হয়েছে, মানুষ যে ভোট দিতে যায়নি, কেন যায়নি, কারণ ইভিএম করেন, ছল চাতরি করেন, যতজুয়া চুরি করেন, মানুষ আপনাদের প্রত্যাখ্যান করছে। কত পার্সেন্ট ভোট পড়েছে সরকার হিসাব দেখাবার চেষ্টা করছেন 29, প্রথম আলো লিখছে এটা 15 থেকে 17, এবং কেউ কেউ বলছে তার চাইতে কম। তাহলে কয় পার্সেন্ট ভোট একজন মেয়র নির্বাচিত হয়েছে, ওরা মেয়র, মাদের অক্ষরটা বাদ দিয়ে একটা শব্দ উচ্চারণ করার ইচ্ছা ছিল মনের মধ্যে, বাদ দিলাম, কাউকে এরকম করে ছোট করতে চাই না, কিন্তু যারা ডাকাতি করে তারপরে ক্ষমতায় যায় সেই ক্ষমতায় থেকে আবার নীতিবাক্য বলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়বার সময় আমাদের পার হয়ে যাচ্ছে। সাথীরা এবং বন্ধুরা, আমি মনে করি ঐক্যফ্রন্ট নিজের সিদ্ধান্ত নেওয়া দরকার, বিএনপির সঙ্গে একই প্রশ্ন আমাদের, আপনাদেরও সিদ্ধান্ত নেওয়া দরকার। যদি সত্যি সত্যি এই স্বৈরাচার থেকে, দুরাচার থেকে, অপশাসন থেকে, দুঃশাসন থেকে মুক্তি চান, তাহলে ঐক্যবদ্ধ হবে, রাজপথে নামতে হবে, নইলে একটা অনুষ্ঠান বা আচার করে 2 বছর উপলক্ষে বক্তৃতা মালা কোনো কাজের কথা নয়। করব আজ হয় এই মঞ্চ থেকে, নইলে বিকেলের মঞ্চ থেকে,
আজ যদি না হয় তাহলে দুই মাস পরে, এক মাস পরে, যত তাড়াতাড়ি সঙ্গে। দুই বছর ধরে অন্যায় ভাবে বেগম জিয়াকে এখনো যে কারাগারে আটকে রাখা হয়েছে, নিশ্চয়ই জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনে, জঙ্গি আন্দোলনে, সাহসী আন্দোলনে, কর্মসূচিতে, পদক্ষেপে বেগম জিয়া সহ সারা দেশের গণতন্ত্র মুক্তি পাবে, এই প্রত্যাশায় আমি আমার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ। জয় জয় সংগ্রামী সভাপতি জনরাম উপস্থিত আছেন, বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী ডক্টর মাইক খান, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিকল্প ধারা বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান ডক্টর নুরুল আমিন ব্যাপারী সহ জাতীয় নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। নাগরিক ঐক্যের সংগ্রামী আহ্বায়ক ডাকসুর নির্বাচিত বিবি প্রখ্যাত ছাত্রনেতা জননেতা মাহমুদ রহমান মান্না সহ জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ভাইয়ের আমার সময় সংক্ষিপ্ত, তাই সংক্ষেপে বলতে চাই, বেগম খালেদা জিয়া তিন ব্যালটে প্রধানমন্ত্রী, আইনজীবীরা বলেছেন দেশের প্রখ্যাত রাজনীতিক সাংবাদিক সাহিত্যিক বুদ্ধিজীবী সবাই বলেছেন মিথ্যা মামলার বেগম খালেদা জিয়াকে কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছে। বেগম খালেদা জিয়া প্রতিহিংসার শিকার, তাই আজকে জাতীয় ঐক্যফ্রন্ট সহ আমি আহ্বান জানাব আন্দোলনের ধারাবাহিকতা রাখার জন্য, শান্তিপূর্ণ আন্দোলন করা যাক, গণমিছিল করা যাক। ঢাকা থেকে আমরা যদি বিভিন্ন জেলা শহরে গণমিছিল আকারে ছুটে যাই নেতৃত্বের নেতৃবৃন্দের নেতৃত্বে, আমার বিশ্বাস এদেশের এখন মানুষ রাজপথে নেমে আসবে। তাই আমি আহ্বান জানাব আগামী দিনে কর্মসূচি প্রণয়নে জাতীয় নেতৃবৃন্দরা সেদিকে দৃষ্টি রাখবেন। আর একটি কথা আমি বলে আমার বক্তব্য শেষ করতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব বলেছেন জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হোক, এই আহ্বান রেখে আপনাদের সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় শিক্ষক, সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল, আপনারা বেগম খালেদা জিয়াকে বন্দি রেখে প্রকাশ্যভাবে হস্তক্ষেপ করুন, সেদিনই যে দেশের জনগণ বুঝে গিয়েছে এদেশের রাজনীতির অবস্থা কি হবে। আর সেই বাংলাদেশে আপনি অলরেডি ব্যাংক থেকে 2,00,000 টাকা ঋণ আইবো, আইনের শাসন যখন দেশে থাকে না তখন দেশে কখনো শান্তি আসতে পারে না। আড়াই হাজার বছর আগে প্লেটো তার বিখ্যাত বই রিপাবলিকে লিখেছিলেন শান্তি আসতে পারে আইনের শাসনের মধ্যে দিয়ে, রাষ্ট্র যদি দেহ হয় প্রাণ তার আইন। হোসেনের নেতৃত্বে আমার সুন্দর যুক্তিপূর্ণ সাহসী সংগ্রামী বক্তব্য দেওয়ার জন্য নুরুল আমিন স্যারকে এই পর্যায়ে নিয়ে আসবে, বক্তব্য নিয়ে আসবে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা মোমেনুল ইসলাম। প্রধানমন্ত্রী হচ্ছেন খালেদা জিয়া, বর্তমানে যিনি নিজেকে প্রধানমন্ত্রী বলেন তিনি শুধু একবার প্রধানমন্ত্রী হয়েছেন, সেটা ছিল 96, তারপরে কোন ইলেকশন এই দেশে হয় না। 2001 ইলেকশন হয়েছে, ওর পরে মামলা হয় ষড়যন্ত্রকে নিজের পকেটে বঙ্গবন্ধুর অন্যায়ভাবে অবৈধভাবে কারাগারে রেখেছেন এবং দীর্ঘস্থায়ী করা হয়েছে। কারা করছেন? চাটার দল বঙ্গবন্ধুর ভাষায়। কোন চাটার দল? তিনি বলেছিলেন এই আওয়ামী লীগ হচ্ছে চাটার দল,
আর কি বলেছিলেন, যে আমার মৃত্যুর পরও আবার মৃত্যু হবে আওয়ামী লীগের হাতে, দ্বিতীয় মৃত্যু। এখন দ্বিতীয় মৃত্যুর অবস্থা চলছে, সুতরাং বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ মৃত্যু ঘটিয়েছে। এখন যাকে নিয়ে এখানে আলোচনা করব, মানে যার বিরুদ্ধে কথা বলবো তীব্র ভাষায়, তিনি কি বলেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, কার চুপি করে ক্ষমতায় থাকতে চাই। আহারে, বিশ্বের বিরুদ্ধে যত মিথ্যা বক্তব্য আছে, কোটেশন, আমার মনে হয় এই সর্বশ্রেষ্ঠ মিথ্যাচার আমাদের শেখ হাসিনা ভুবু, তিনি এটা স্থাপন করেছেন। উনি 154 জনকে বিনা ভোটে নির্বাচিত করে ক্ষমতা দখল করেছেন। আচ্ছা, বিএনপি ওনারা কথায় কথা বলেন, বিএনপি তো আসে নাই, আমরা কি করব? তো যারা ছিল অন্যরা তাদেরকে কেন জবরদস্তি মূলক উদ্যোগ হয়েছে? সেই আমি 5ই জানুয়ারি নির্বাচনের কথা বলি, সেই যে শুরু হয়েছে বাংলাদেশে 5ই জানুয়ারির পর থেকে। কেন? কারণ ক্ষমতা দখল করার পরে 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা দেখলাম বিএনপি জয় জয়কার, তখন বুঝল আওয়ামী লীগের প্রতি জনগণের কোন সমর্থন নাই। সুতরাং বাংলাদেশে যে কোনো ভাবে যদি একটা সুষ্ঠু, মানে মোটামুটি একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়, আওয়ামী লীগ আর জীবনও গণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসতে পারবে না। সর্বশেষ সিটি কর্পোরেশনে যদি আমি ধরেও নিই যে 10 জন তাদের পক্ষে, তাহলে বাংলাদেশে 90 জন মানুষ এই বর্তমান স্বৈরাচার ফেসিবার শেখ হাসিনার বিরুদ্ধে। সুতরাং এই শেখ হাসিনাকে যতদিন ক্ষমতায় রাখবে বাংলাদেশকে উনি লন্ডনের পাগলা হাতির মতো করছেন। বেগম খালেদা জিয়ার এই মামলাগুলো রেখে ওনাকে কারারুদ্ধ করে, আর আপনার বিরুদ্ধে যে 15টা মামলা হয়েছিল হাজার কোটি টাকার, সেই মামলাগুলো আপনি একে একে তুলে ফেলেছেন ক্ষমতাসীন হয়ে। তারপর কি করেছেন? রোল মডেল তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন, বেগম খালেদা জিয়া 15ই ফেব্রুয়ারি নির্বাচন না করলে আপনার রোল মডেল তো প্রতিষ্ঠিত হতো না তত্ত্বাবধায়ক সরকার। এই জন্য তো বেগম খালেদা জিয়াকে আপনার সেলিউট করা উচিত, যুগে যুগে সেলিউট করা। কারণ তত্ত্বাবধায়ক সরকার আমাদের দেশে উপহার দিয়ে গেছে বেগম খালেদা জিয়া। এখন সেই তত্ত্বাবধায়ক সরকার আপনি মানেন না, আপনি আসা 15তম সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক, আপনি জানেন একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আপনি নাই। আরে এমনি নির্বাচনে গত 29 যেটা করলেন আপনি 30 তারিখ, আপনি তো 70-20 আসন পেতেন না, সারা বিশ্বব্যাপী যে জোরে হয়েছিল, এমনকি আপনাকে যারা ক্ষমতায় রেখেছে ভারতের রহস্য তারাও বলেছে যে এখানে বাংলাদেশে যদি নির্বাচন হয় আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবে, 20-এর বেশি আসন পাবে না। এই জন্য 30 তারিখের নির্বাচন 29 তারিখের পরে তাদের আশীর্বাদে এখনো ক্ষমতা দীর্ঘস্থায়ী করেছেন। বেশিরভাগ সরকার কখনো মনে করে না যে জনগণ তাদের পক্ষে আবার দাঁড়াবে, এই কারণে বেগম খালেদা জিয়াকে উনি ভিতরে রেখে মনে করছে দেশের 16 কোটি মানুষকে বোকা বানিয়ে রাখবে। সুতরাং আজকে 8ই ফেব্রুয়ারির মধ্য দিয়ে আমরা সফল নিতে চাই বেগম খালেদা জিয়া কারাবাস আর দীর্ঘস্থায়ী হবে না, অনতি বিলম্বে গণ আন্দোলনের মধ্য দিয়ে তাকে আমরা মুক্ত করে আনব। গণতন্ত্রের পথে, গণতন্ত্রের অভিযাত্রায় আমরা এগিয়ে যাব। জাতীয় ঐক্যফ্রন্ট আজকে ছোট্ট আকারে সমাবেশ আমরা করছি, যেহেতু আমাদের বিএনপির আজকে বড় সমাবেশ আছে। আগামী দিনে এই কক্ষ থেকে বেরিয়ে সারা বাংলাদেশে লাখো লাখো মানুষকে সমাবেশে তথ্য দিয়ে আমাদের নেত্রীকে আমরা মুক্ত করব, শেখ হাসিনাকে গতিচ্যুত করব, স্বৈরশাসক ফ্যাসিবাদীকে আমরা বাংলাদেশকে থেকে বিতাড়িত করব। বন্ধুরা, আমার একটি কথা বলতে চাই, পাকিস্তান নিয়ে আমরা আমাদের মধ্যে অনেক রকমের অ্যালার্জি যে পাকিস্তান ধরা, পাকিস্তান শেষ, পাকিস্তানের বিচার বিভাগ এখনো বাংলাদেশের থেকে অনেক উন্নত। আপনারা দেখেন সে পারভেজ মোশাররফ, তারপরে নেওয়াজ শরীফ,
তাদের তো বিভিন্ন মামলা দিয়ে রেখেছিল, কিন্তু পাকিস্তানের সুপ্রিম কোর্ট হাইকোর্ট সেখানে তো তাদেরকে বেল দিয়ে দিছে, তারা চিকিৎসার জন্য বাইরে চলে গেছে। তাই সেই পাকিস্তান সেখানকার যে বিচার ব্যবস্থা, সেখান থেকেও আমরা অনেক অধমতিকে অধপতনে নেমে গেছি। যেই দিন বাংলাদেশের সম্মানিত তীর্থার্থী এস কে সিনহাকে অস্ত্রের মুখে দেশের থেকে তাড়িয়েছেন, তাকে আসতে দেন নাই, সেই দিন থেকে বাংলাদেশের বিচার বিভাগে অপমৃত্যু ঘটেছে। আমি এই বিচার বিভাগ থেকে যেমন সরকার থেকে কিছু আশা করি না, বাংলাদেশের বর্তমান যে বিচার ব্যবস্থা শেখ হাসিনার অধীনস্থ সেই বিচার বিভাগ থেকেও শেখ আমাদের নেত্রী খালেদা জিয়া ন্যায় বিচার পাবে সেটা আমি আর আশা করি না। একমাত্র পথ রাষ্ট্রপতি এটার সমাধান করতে হবে। অনেক অনেক ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বীর মুক্তিযোদ্ধা, গরিবের বন্ধু, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সরকার আগুন দিয়ে খেলছে, আগুন দিয়ে খেললে অন্যকে যেমন পড়ায় নিজ পুড়ে যেতে পারে, সেই অবস্থায় সরকার উন্নীত হয়েছে। সরকারের শত্রু দেশে সরকার জনগণকে নিজের শত্রু হিসাবে প্রতিমান করতে চায়, তাই সরকার সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে একে একে। উন্নয়নের নামে এবছর আমাদের বাজেট হবে 5,00,000 কোটি টাকা, তার মধ্যে 1,95,000 কোটি টাকাই ব্যাংকে রুগ্ন করে দিচ্ছে সরকার নিজে। তাছাড়া খেলাপেলা তো আছে, সবচেয়ে অন্যতম যারা এই চক্রের ফোঁটা উনি তো তার পাশেই আছেন দলবের সঙ্গে, সুতরাং তাকে নিয়ে বাংলাদেশের কতটা হবে এটা সবাই জানে। আজকে ভারতের প্রতিনিয়ত বাংলাদেশিদের হত্যা করছে, ভারতীয় আইন বাংলাদেশকে সম্প্রতি আসবে বাংলাদেশের সাথে সামরিক চুক্তিকে আরো জোরদার করছে, অর্থাৎ এমন প্রক্রিয়া শুরু হবে বাংলাদেশ যেন সিকিমে পরিণত হয়। সুতরাং জনগণ এই সব বাংলাদেশ সরকারের চক্রান্ত বুঝতে পারে, তাই বুঝতে পেরে তারা বুঝেছে এই পুলিশের বিরুদ্ধে সামরিক বাহিনীর বিরুদ্ধে কামলার বিরুদ্ধে যে রক্তকরণ করে লাভ নেই, তাই তারা ম্যান্ডেট দিয়েছে এই সরকারের মধ্যে অবস্থা। সেটি প্রমাণ করেছে সম্প্রতি যে নির্বাচিত যে নির্বাচন সরকারের প্রতি যে অনাস্থা এই প্রমাণ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জনগণ আমাদেরকে আরেকটা ম্যান্ডেট দিয়েছে, আরেকটা ঘোষণা দিয়েছে, জনগণ আমাদের নেতৃবৃন্দ যারা আছেন বিএনপি সহ তাদেরকে কোনোভাবে নির্বাচন সম্পর্কে চিন্তা করার জন্য। আজকে এই জাতীয় নির্বাচন যে অর্থ কী সেটা আমাদেরকে বিবেচনায় নিতে হবে। আজকে বাংলাদেশকে এই ধ্বংসের প্রান্ত থেকে রক্ষা করতে হলে একটাই মাত্র পথ আছে, আমাদের সবার সম্মিলিত আন্দোলন। তার জন্য আমার কয়েকটি পরিষ্কার সুপারিশ করতে চাই, যতদিন না পর্যন্ত না খালেদা জিয়াকে সরকার মুক্তি দেবে আর কোন নির্বাচনে অংশগ্রহণের প্রয়োজন নেই। আমি এক ব্যক্তি যিনি খালেদা জিয়াকে কিছুটা হলেও প্রভাবিত করেছিলাম সেই প্রথমবারের মহানগরের নির্বাচনে অংশগ্রহণের জন্য। আজকে আমি বুঝতে পারছি যেভাবে সরকার এই নির্বাচনকে নিজে করছে এটা মানি হবে না, তাই আজকে খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচনে অংশগ্রহণ অন্তহীন। খালেদা জিয়ার মুক্তির জন্য আমার আর দুটা সুপারিশ আছে। একটা হলো আমাদের নেতা ডক্টর কামাল হোসেন স্যার, তার জন্য রিভিউ পিটিশন করব, সরকারের সম্মানজনক এক্সিট দেওয়ার জন্য উনি অ্যাপিল করুক, রিভিউ পিটিশন করুক, তার প্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে। তৃতীয়ত
সরকারকে সকল রাজনৈতিক দলের সাথে করে অপচয় অবরোধ মুক্ত করতে হবে। এই নির্বাচনের নামে যে টাকার অপচয় হচ্ছে এই নির্বাচন কমিশনকে মধ্যে এমন নির্বাচন কর্মকর্তাকে দিতে হবে যাদের কোমরে চোর আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, বিবেকের দ্বারা পরিচালিত। ঠিক একইভাবে আমাদের সকল বিচারপতিদের তো আমাদের পরীক্ষার সময় এসছে, হয় বিচারপতিগণ তারা প্রতিশ্রুতি দেবেন, তারা জনগণের স্বার্থে দেশের আইনের স্বার্থে সংবিধান রক্ষার্থে মাথা উঁচু করে দাঁড়াবেন, ঠিক এই পর্যন্ত তারা ব্যর্থ হয়েছেন। প্রতিটি ক্ষেত্রে আমাদের বিচারপতিরা তাদের এই নত জানু এই দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, এই জন্য তারাও দেখাই পাবেন না। সোজা কথাই বলতে চাই, আমাদের দেশের বাইরে যেভাবে অগ্রসর হচ্ছে সেখানে আমরা একটি মাত্র রাষ্ট্র আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সবাইকে সম্মিলিতভাবে আমরা সরকার ন্যায়ের পথে থাকলে অবশ্যই সাহায্য করবো। নিশ্চিত জাতীয় ঐক্য ফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেনকে আরেকটা উদাহরণ প্রতি অনুরোধ আছে, কেউ থাকুক আর না থাকুক, বিএনপি মিটিং করতে আসুক আর না আসুক, ওনাকে পদযাত্রা করতে হবে, ওনাকে প্লেনে করে বাংলাদেশে যে প্রান্ত থেকে ওই প্রান্তে যেতে হবে, প্লেনে করে যেতে হবে। উনি সামনে বলবেন আমরা আপনাদের কারোই নেই, আপনাদের সাথে জানাতে এসছি দেশ ধ্বংসের কত পরিচিত। এইভাবে এই দুর্নীতি রাজকতারা বলতে চাই সরকার কিভাবে করছে আপনারা সম্প্রতি লক্ষ্য করেছেন, সরকারি কর্মকর্তাদের ভুল পালিয়ে করছে পেছনে গেলে আজকের কাজের ফ্রন্টে সঙ্গে সেখানে মেইন হেডিং আছে পেছনে গেল পাঁচ গুণ বেতন বেশি হবে, আড়াই লাখ থেকে বাংলা এটা ওনার বাবার টাকা। সেটাকে আরেকটা শেষ কথাটা বলতে চাই, আমরা সবাই মুজিব ভাইয়ের না হলে নির্বাচন হচ্ছে নির্বাচন হবে প্রত্যেকটা ব্যাপারে সে কথা বলছে, যে কোনো ইস্যুতে সে কথা বলছে। এই পর্যায়ে গতদিনের বাংলাদেশে দুই বছর যে কত দুঃসংবাদ, এই দুই বছর বাংলাদেশের জন্য যে কত দুঃখের।